হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করছি ভালো আছেন। তো আজকের ব্লগ এখান থেকেই শুরু হচ্ছে। আমি আজকে যাব বাজারে, আমি একটা আমার জন্য সোনার চেন বানাতে চাই। তো আজকে সেটাই বানাতে দিতে যাব। যাব আমি, মা, বাবা আর হচ্ছে মানিক, আমরা চারজনেই যাব। তো বন্ধুরা, এই যে বাড়ি থেকে বের হয়ে নিলাম। তো আমার ছেলে আর আমার বাবা ওরা বাইকে গেল, আর এই যে এটা হচ্ছে আমার মা, মা আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে আমার মা। বন্ধুরা, রাজবন্দে এসে পৌঁছে গেলাম। এই যে এটা দোকান, এখানে বানাইতে দিব। তো এই যে ভিতরে মা আর বাবা বসে, এই যে আমার ছেলে দোকানের ভিতরে গেল। তো বাবা আর মা এখানে আলোচনা করতেছে যে কতটা বানাইলে কত টাকা পড়বে। তো এখানে তো বলতেছে, এই যে এখন বইটা দেখতেছে, বই বের করে দিলো, বলতেছে কোন ডিজাইনটা নিবি দেখো। ও মা দেখতেছে, এগুলো হচ্ছে সব চেন। এই যে দোকানের ভিতরে আমার ছেলেও আছে, এই যে আমরা বসে আছি। এই যে এই তো এই দাদাটা ভিতরে কাজ করতেছে আর কি, এগুলাই বানাচ্ছে। তো বন্ধুরা, এখন দেখবেন যে আমরা কি নিব, কি বানাইতে দিব। এইটা চেন দেখালো, বানালে ছেলে মেয়ে সবাই করতে পারবে। যে এখন বইটা দিল, এটা এইটা আর আর কি আমার পছন্দ লাগলো, এটা দেখতেছি। তো কাকুটা বলতেছে এটা নিলে আর কি, এটা পড়লে খুব তাড়াতাড়ি ছিঁড়ে যাইতে পারে। তো এখন চেনটা দেখতে। তো বন্ধুরা, এই চেনটা পছন্দ হলো, চেনটাতে নাকি লাগবে 8 গ্রাম। তো দাম হচ্ছে 55,000 টাকা, আর সে 30,000 টাকা দিচ্ছে বাবা। তো বন্ধুরা, এই যে এখন ওখান থেকে চলে আসলাম দোকানে খাওয়ার জন্য, ওখান থেকে বের হই। এইখানে এখন এই যে এখানে খেতে বসছি, বন্ধুরা দোকানে যে বের হয়ে নিলাম। তো এখন এই যে কাপড়ের দোকান, এসে যে একটা ড্রেস নিই, বাকি বলতেছি চলো মা দোকানে একটা ড্রেস নেব। তো এই যে কাপড়ের দোকানের সামনে চলে এসে দেখতে পাচ্ছি। তো এই তো বন্ধুরা, মা আর মানুষ দোকানে চলে যাচ্ছে। ড্রেসটা নিয়ে নিলাম 800 টাকা দিয়ে। এখান থেকে ড্রেসটা নিয়ে বের হয়ে এখন এই যে হাইটে হাইটে বাড়ি যাচ্ছি। এই যে আমার ছেলে আমার কাছে গেছে, মা। তো বন্ধুরা, এই যে আমরা বাজার থেকে বাড়ি চলে আসলাম। তো বন্ধুরা, আমি আজকে বাজারে এই ড্রেসটা নিলাম। তো এই যে এটা এখন ঢলা হচ্ছে, এটা খাপায় নিতে হবে। তো বন্ধুরা, আমি বাজার থেকে এসে এখন ড্রেস চেঞ্জ করে নিলাম। তো বন্ধুরা, আজকে ব্লগ এখান থেকে শেষ হচ্ছে। আর পরের ব্লগ দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি আজকে চেনটা বানাইতে দিলাম, আর যেদিন নিয়ে আসবো সেদিনকের সেদিনও আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।